নমস্কার, নিউজ টুডে ইন্ডিয়ার এক্সক্লুসিভ লাইভ আপডেটে আপনাদের স্বাগত। আমি জব বড়ালি, আমার সঙ্গে রয়েছেন আমার সহপ্রতিনিধি রাজ সাহানি। আপনাদের জানিয়ে দিই যে রায়গঞ্জ সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক, যা কিনা কোঅপারেটিভ আন্দোলনের একটি অন্যতম হচ্ছে প্রতিষ্ঠিত নাম, সেই ব্যাংকের পরিষেবাকে আরও বেশি বিস্তৃত করতে রায়গঞ্জ সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের এটিএমের উদ্বোধন হচ্ছে ব্লক অফিসের সন্নিকটে, যেখানে উপস্থিত রয়েছেন রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানি থেকে শুরু করে আরসিসিবির চেয়ারম্যান তিলক চৌধুরী থেকে শুরু করে সম্মাননীয় নেতৃত্বরা রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন কর্মাধ্যক্ষ, পূর্ত কর্মাধ্যক্ষ ইসলামপুর উত্তর দিনাজপুর জেলা পরিষদ গোলাম রসুল ওরফে মনিদা, তার পাশাপাশি রয়েছেন সিনিয়র নেতা সাফির রহমান থেকে শুরু করে আরসিসিবির শীর্ষস্থানীয় নেতৃত্ব এবং স্থানীয় জনপ্রতিনিধিরা। সেই চিত্র এক্সক্লুসিভলি আপনাদের আমরা দেখানোর চেষ্টা করছি। আজকের এই অনুষ্ঠান সভায় উপস্থিত আছেন ব্যাংকের চেয়ারম্যান শ্রী রতন কুমার চৌধুরী মহাশয়, উপস্থিত আছেন সহকারী সভাপতি জনাব সাব্বির আলম মহাশয়, উপস্থিত আছেন বিডিও সাহেব শ্রী অতুল ঘোষ মহাশয়, বিশিষ্ট সমবায় ও পরিষদের জেলা পরিষদের পূর্ত ও পরিবহন কর্মাধ্যক্ষ জনাব গোলাম রসুল সাহেব, উপস্থিত আছেন শ্রী বৈকুণ্ঠ চন্দ্র বৈশ্য মহাশয়, সদস্য বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটর, উপস্থিত আছেন জনাব সফিউর রহমান মহাশয় বিশিষ্ট সমবায়ী, জনাব ফারুক আলম মহাশয় বিশিষ্ট সমবায়ী ও প্রাক্তন চেয়ারম্যান ধরমপুর মার্কেটিং, উপস্থিত আছেন শ্রী মানববন্ধু সাহা শাখা প্রাক্তন কর্মচারী রায়গঞ্জ সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের মাননীয় মন্ত্রী মহাশয় অনুপ্রেরণা রায় গোয়ালপুকুর ওয়ানের দীর্ঘদিনের মানুষের দীর্ঘদিনের দাবি ব্যাংকের সভাপতি বিডিও সাহেবের সাহায্যে ব্যাংকের সভাপতি শ্রী রতন কুমার চৌধুরী মহাশয়ের নির্দেশে আজকে গোয়ালপুকুর ওয়ানের এটিএম উদ্বোধন এটিএম স্থাপন করেছেন এবং সেই এটিএম উদ্বোধন করবেন জনাব মাননীয় মন্ত্রী মহাশয় জনাব গোলাম রাব্বানি মহাশয়, সম্মাননীয় মন্ত্রী সংখ্যালঘু ও মাদ্রাসা শিক্ষা দপ্তর। আজকের এই অনুষ্ঠান সভায় সভাপতি হিসেবে শ্রী রতন কুমার চৌধুরী মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ করছি। এখানে গোয়ালপুকুরের যে সমস্ত মানুষরা এসছেন এবং বিভিন্ন ব্লক এবং এদের অঞ্চলের যারা প্রতিষ্ঠিত মানুষ এবং সর্বোপরি সমবায়ী মানুষ যারা এখানে তাদের সকলকে আমি অভিনন্দন জানাচ্ছি কোঅপারেটিভের তরফ থেকে। দীর্ঘদিন ধরে এখানকার মানুষের যে চাহিদা ছিল যে এখানে একটা এটিএম ব্যাংকিং পরিষেবা করতে হবে, সেটার জন্য মন্ত্রীমশাই দীর্ঘদিন আমাদের বলেছেন এবং ওনারই অনুপ্রেরণায়, ওনারই ইচ্ছাতে, ওনারই সদিচ্ছায় আমরা বাধ্য হয়েছি এখানে একটা প্রত্যন্ত অঞ্চলে এখানে একটা এটিএম করা। এখানের এটিএম করাটা এই প্রত্যন্ত অঞ্চলের মানুষের সুবিধার জন্য করা হয়েছে, সীমান্ত নিকটবর্তী অঞ্চল এখানকার মানুষ ব্যাংকিং পরিষেবা থেকে বঞ্চিত থাকেন। সুতরাং মন্ত্রীমশাইয়ের নির্দেশে আমরা রায়গঞ্জ সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক এখানে এটিএম করেছি, যার মধ্য দিয়ে এখানকার মানুষ উপকৃত হবে। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আমাদের মন্ত্রীমশাইকে এবং এখানকার সমস্ত মানুষকে যারা পঞ্চায়েত জেলা পরিষদ এবং বিভিন্ন জায়গায় আছেন সবাইকে, সর্বোপরি আমি বিডিও সাহেবকেও আমার ধন্যবাদ জানাচ্ছি, এই কারণে তিনি আমাদেরকে এই জায়গাটা দিয়ে আমাদেরকে উপকৃত করেছেন। আমাদের মন্ত্রী মহাশয় আজকের সভায় নমস্কার, প্রণাম, সালাম আলাইকুম। আজ বহুত খুশি কা দিন হ্যাঁ, হমারে সাথ হামারা রায়গঞ্জ সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারপার্সন চেয়ারম্যান আর ব্যাংকিং ফিল্ড মে কাফি ইনফর্ম, বাংলা মে হামলোগ গাতে হ্যায় দক্ষ তিলক চৌধুরী। হাম তো নামটা আসল নেই কেঙ্গে নেই তো কোই নেই পেছান পায়েঙ্গে, হাম তিলক দা হি নাম সে জানতে হ্যায়, তিলক তিলক দা বৈশ্য দা। উসকে বাদ জো হ্যায়
हमारा बनादा इद्रिस मामा दावत मामा भी है, चौगानी सभापति सफीर साहब, सीनियर लीडर सफीर रहमान साहब, हमारे बी डी ओ साहब गुलाम रसूल मुनी, हमारे यहाँ दो दो प्रधान हैं, फैयाज भी है, खलील भाई भी है, मुझे प्रधान भी है, नाजिस भी है, और आप सभी हजरात। बहुत ही खुशी हुई आज कि बहुत दिन से मैं सोच रहा था कि किसी दौर किसी टाइम में हमारा चेयरमैन ग्वालपुर का हम यहीं से करवाए थे, लेकिन नहीं हो पाया था। आज तिलकदा हमारे ग्वालपुर के सपना को साकार किया है, पूरा किया है, इसलिए तिलकदा का हम फिर से धन्यवाद देते हैं और उनके साथ साथ उनका पूरे टीम को। बैंकिंग एक तरफ जो है हिंदुस्तान में बैंक लोगों को लूट करके लेके चले जाता है, चाहे नीरव मोदी हो, ललित मोदी हो और कोई मोदी हो, लेकिन हम आप लोगों से एक ही तो रिक्वेस्ट करेंगे कि हमारा बैंक बड़ा नहीं है, छोटा बैंक है, ये स्टेट का बैंक है, इसमें कोई अगर अनफेयर थोड़ा सा भी करे तो कानूनी कार्रवाई होनी चाहिए उसके खिलाफ, तभी बैंक व्यवस्था चल पाएगा। और दूसरी बात, जहां नेशनलाइज बैंक को खत्म किया जा रहा है, वहां हम लोग स्टेट के कोऑपरेटिव बैंक को हम लोग इंक्रीज कर रहे हैं। और सिर्फ यही नहीं, आप लोग देखे होंगे जहां ईडी जाना था नीरव मोदी के घर में, ललित मोदी के घर में, और मुकुल चौकसी ना क्या हो उनका नाम है, मेहुल चौकसी के घर में, वहां नहीं जाता है। और ये ग्वालपुर एक तो टाइम में काफी अंडर डेवलप था, लेकिन आज हम लोग कोशिश कर रहे हैं कि यहाँ डेवलप कैसे हो, ये ब्लॉक कैसे आगे जाए, इसके लिए बी डी ओ साहब, आई सी साहब, उसका बी डी ओ स्टाफ, पब्लिक रिप्रेजेंटेटिव और बैंक स्टाफ, सारे लोगों की मौजूदगी में, सारे लोगों की एफर्ट से ये ब्लॉक आगे जाएगा और ये बैंक भी जो है अच्छा बिजनेस करेगा, हमको उम्मीद है। और ज्यादा वक्त ना लेकर के हमारा कॉपरेटिव बैंक को फिर से, रागेश कॉपरेटिव बैंक को फिर से हम धन्यवाद देते हैं, मुबारकबाद देते हैं कि आज आप लोगों ने हमारे ग्वालपुर की ख्वाब को पूरा किया है, इसके लिए फिर से जो है आप लोग को मुबारकबाद देते हैं। और जो बैंक के स्टाफ रहेंगे, बी डी ओ साहब को खासतौर से और आशीष साहब को, आप दोनों की जिम्मेदारी होती है कि यहाँ इनको सिक्योर रखना, सेफ्टी रखना। बैंक हम लोग कर दिए, कल जो है कोई भी आके कुछ उल्टा पुल्टा कर दिया तो फिर मुश्किल हो जाएगा, इसलिए आशीष साहब, बी डी ओ साहब और साथ साथ हमारे यहाँ के पंचायत का प्रधान, दो दो प्रधान है यहाँ, ग्वालपुर प्रधान, जनगांव प्रधान, इन दोनों के आलोदन प्रधान, तीन प्रधान की जो है ज्यादा जिम्मेदारी होती है, इनकी भी जिम्मेदारी होती है कि इसका पहरादारी, इसका इस पर नजरदारी कर रखना। और खासतौर से पंचायत समिति के सभापति, सहकारी सभापति सबीर साहब है, उनकी भी जिम्मेदारी बनती है, मुनी की भी जिम्मेदारी बनती है, सफीर भाई की जिम्मेदारी बनती है, आप लोगों की जिम्मेदारी से ये काम अच्छा हो पाए। बहुत बहुत शुक्रिया, जय हिंद, वंदे मातरम, हमारा बैंक जिंदाबाद, रागेन सेंट्रल पॉइंट बैंक जिंदाबाद, थैंक यू, धन्यवाद। আপনাদের জানিয়ে দিই এই মুহূর্তে কিন্তু সেই এটিএম যা রায়গঞ্জ সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের এটিএম, সেই এটিএম এর ফিতে কেটে শুভ উদ্বোধন করবেন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানি। এক্সক্লুসিভলি সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন নিউজ টু ইন্ডিয়াতে। দীর্ঘদিনের যে স্বপ্ন ছিল গোয়ালপুরবাসীর তা কিন্তু পূরণ হতে চলেছে। আপনাদের জানিয়ে দিয়ে এই মুহূর্তে ফিতে কেটে সেই মন্ত্রী উদ্বোধন করলেন, যেখানে উপস্থিত রয়েছেন রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানি, রয়েছেন আরসিসি ব্যাংকের চেয়ারম্যান তিলক চৌধুরী, তার পাশাপাশি সম্মানীয় সকলে উপস্থিত আছেন। আপনাদের জানিয়ে দিয়ে এই মুহূর্তে আরসিসিবির কার্ড দিয়ে নিজে কিন্তু সেই এটিএম থেকে টাকা বের করছেন। পাশাপাশি আরসিসিবির যারা কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু মন্ত্রীকে সহযোগিতা করছেন এটিএম এর মাধ্যমে টাকা তোলার জন্য, এবং সেই টাকা তুলেই কিন্তু আজকে ফিতে কাটার পর টাকা তুলে কিন্তু শুভ উদ্বোধন করছেন। এক্সক্লুসিভলি সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন নিউজ টু ইন্ডিয়াতে।
আপনারা দেখতে পেলেন এই মুহূর্তে ৫০০ টাকা তুলে কিন্তু সেই আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব মাননীয় মন্ত্রী গোলাম রাব্বানির সঙ্গে। যারা যারা বক্তব্য নেবে চলে আসো, পেছনে আসো। এখানে দাঁড়িয়ে নিয়ে নি, হ্যাঁ বলছি মন্ত্রী মহোদয়, কোঅপারেটিভ মানে একটা আন্দোলন, তারই রূপরেখা বাস্তবায়িত হলো আজকে তিলক চৌধুরী আন্দোলনকারী এরা অনেক আন্দোলন করেছেন। আজকে এটিএম এর শুভ উদ্বোধন করলেন ব্লক অফিসের পাশেই, কতটা সুবিধা হবে এলাকার জনগণের ব্যাংকিং লেনদেনের ক্ষেত্রে? অ্যাকচুয়ালি এখানে তিনটা জিনিস বড় আছে, হসপিটাল, লদন বিপিএসসি রুরাল হসপিটাল, থানা, পুলিশ স্টেশন আর বিডিও অফিস, বিএলআর অফিস, সব অফিস এখানে। এখানে ব্যাংকের দরকার, রেজিস্ট্রি অফিস, এটিএম এর দরকার, এখানে ছিল না। আমি তিলকদাকে রিকোয়েস্ট করেছিলাম যে তিলকদা আপনার ব্যাংকের মাধ্যম থেকে যদি একটা এখানে হয়ে যায় তো কমপক্ষে আমাদের গোয়ালপুরের লোক যারা ব্লক আছে, যারা রেজিস্ট্রি অফিস আছে, যারা পুলিশ স্টেশন আছে, তাদের জন্য অনেক ভালো হবে। আপনি এটা করেন ওনার উদ্যোগে, আমি যার জন্য রাগেন সেন্ট্রাল কমিটি ব্যাংকে আমি ধন্যবাদ দিচ্ছি, বিশেষ করে তিলকদাকে, ওনার টিমকে। আর তারপর আমাদের বিডিও সাহেব জায়গা দিয়েছেন, আইসি সাহেব এসিওর করেছেন কি কিছু হবে না স্যার, এখানে সেফটি সিকিউরিটি থাকবে, এখানে বাস থানাটা আছে। আর গোয়ালপুরের লোক নিরীহ লোক, গোয়ালপুরের লোক ইনোসেন্ট, আর ব্যাংক ট্রানজ্যাকশন অনেক কম জানে, যার জন্য এটিএমটা যখন বুঝে যাবে ব্যাংকে শুধু রাখবেন, বাইর করবে এখান থেকে, আর ব্যাংকে যেতে হবে না, যার জন্য এটা আমাদের জন্য অনেক ভালো হয়েছে আর আমাদের এলাকার জন্য ভালো হয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা তিলক চৌধুরী যিনি আরসিসিবি চেয়ারম্যান রয়েছেন তার সঙ্গে কথা বলবো। তিলক দা, ৭৫ বছর প্রায় আন্দোলনের সঙ্গে যুক্ত হওয়া যেতে পারে, গোয়ালপুকুরের মতো সীমান্তবর্তী এলাকা মন্ত্রী খাস তালুক সেখানে এটিএম এর উদ্বোধন করেছেন স্বয়ং মন্ত্রী, জনগণের উদ্দেশ্যে একজন আরসিসিবি চেয়ারম্যান হিসেবে কি বার্তা থাকবে? আমাদের রায়গঞ্জ সেন্ট্রাল কোঅপারেটিভ, বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের যারা সুযোগ সুবিধা পায় সেদিকে লক্ষ্য রেখেই আমরা কাজ করে চলি। এই প্রত্যন্ত অঞ্চলে এটিএম স্থাপন করার জন্য আমাদের মন্ত্রী মহোদয় গোলাম রব্বানি সাহেব যে তৎপরতার সাথে আমাদেরকে নির্দেশ দিয়েছেন, বিভিন্ন সময়ে কতদূর হলো কি হলো এগুলি ব্যাপারে খোঁজখবর নিয়েছেন, সেই জন্য আমরা এত তাড়াতাড়ি এটাকে উদ্বোধন করতে পারলাম। প্রথমত মন্ত্রী মহোদয় বলেছিলেন এখানকার এলাকারবাসীদের জন্য, আমি বলি যে গ্রাম বাংলার এখন বহু মানুষ, বহু ছেলে, বহু যুবক তারা বিদেশে কাজ করছে, বাইরে কাজ করছে, বিভিন্ন স্টেটে কাজ করছে, ফলে তারা যে টাকাটা আগে লোক মারফত পাঠাতো অথবা পোস্ট অফিস মারফত পাঠাতো এবং বহু দেরিতে পৌঁছতো, সেগুলো এক লহমায় এটিএম এর মধ্য দিয়ে পাওয়া যাবে। আজকে যে ছেলেটা বোম্বে আছে তার অ্যাকাউন্টে যদি তিনি টাকাটা ঢেলে দেন তাহলে এখানে এটিএম থেকে তিনি কার্ড করে সেখান থেকে উঠাতে পারবেন। সুতরাং এই যে পরিষেবা, এই পরিষেবা গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চলের মানুষের পক্ষে খুব ভালো একটা সুযোগ এনে দিয়েছেন এবং যে সেই সুযোগের অনুপ্রেরণা হচ্ছে আমাদের গোলাম রাব্বানি সাহেব, ধন্যবাদ। বৈশ্যবাবু রয়েছেন তার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করবো। আচ্ছা, সংবর্ধনার একটা পার্টও রয়েছে আমরা দেখতে পাচ্ছি, মাইকে আওয়াজ লাগে ভাই, আওয়াজ নাই। মাইকটা বন্ধ আছে, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বৈকুণ্ঠ বৈশ্য মহাশয় তিনি কিন্তু আরসিসির পক্ষ থেকে হচ্ছে মন্ত্রীকে সংবর্ধনা জানাচ্ছেন, তিলক চৌধুরী হচ্ছে পুষ্পস্তবকদের সংবর্ধনা জানাচ্ছেন, অন্যান্য যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব। এরপর সভাপতি, আজকের অনুষ্ঠানে সভাপতি এবং রায়গঞ্জ সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের সভাপতি বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর শ্রী রতন কুমার চৌধুরী মহাশয়কে সপুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানাচ্ছেন শাখা প্রবন্ধক পাঞ্জিপাড়া শাখার
আপনারা দেখতে পাচ্ছেন শাখা প্রবন্ধক শ্রীমতী আশা ঝা তিনি কিন্তু উত্তর দিনাজপুর জেলা পরিষদের পূর্ত এবং সেই সঙ্গে হচ্ছে পরিবহন কর্মাধ্যক্ষ গোলাম রসুল ওরফে মনিদাকে হচ্ছে সংবর্ধনা দিচ্ছেন পুষ্পস্তবক দিয়ে। এক্সক্লুসিভলি সেই চিত্র দেখতে পাচ্ছেন নিউজ টু ইন্ডিয়াতে। গোয়ালপুকুর অনের আইসি সাহেবকে সংবর্ধনা পুষ্পস্তবক। আচ্ছা সিনিয়র লিডার রয়েছেন সফিউর রহমান সাহেব। জনাব সফিউর রহমান সাহেবকে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানাচ্ছেন। ব্যাংকের রায়গঞ্জ সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের তরফ থেকে ডেপুটি জেনারেল ম্যানেজার আইটি শ্রী তাপস বিশ্বাস মহাশয়। ডেপুটি জেনারেল ম্যানেজার আইটি তাপস বিশ্বাস তিনি কিন্তু সংবর্ধনা দিচ্ছেন সিনিয়র লিডার সফিউর রহমান সাহেব। এরপর সদস্য বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর রায়গঞ্জ সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের শ্রী বৈকুণ্ঠ চন্দ্র মহাশয়কে বৈশ মহাশয়কে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানাচ্ছেন বিশিষ্ট সহবাহী সাবিনা ইয়াসমিন মহাশয়া। আপনারা দেখতে পাচ্ছেন বিশিষ্ট সমবায়ী এবং মহিলা নেত্রী সাবিনা ইয়াসমিন তিনি কিন্তু বৈকুণ্ঠ কুমার বৈশ্য যিনি হচ্ছেন বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর রয়েছেন তাকে কিন্তু পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা দিচ্ছেন। এরপর বিশিষ্ট সমবায়ী ও প্রাক্তন চেয়ারম্যান ধরমপুর মার্কেটিং এর জনা ফারুক আলম মহাশয়কে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভলি সেই চিত্র ধরমপুর মার্কেটিং এর যিনি রয়েছেন অধিকর্তা তাকে কিন্তু আপনার ব্লকের পাশেই একটা এটিএম উদ্বোধন হলো। বলার কিছু নাই, ধন্যবাদ জানাচ্ছি আমাদের মন্ত্রী গোলাম রব্বানী সাহেবকে, ধন্যবাদ জানাচ্ছি আমাদের চেয়ারম্যান রায়গঞ্জ সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকে। দীর্ঘদিনের চাহিদা আজকে পূরণ হলো, এখানকার লোক পরিষেবা পাবে, তার জন্য তাদেরকে ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন ইসলামপুর পুলিশ জেলা তার অন্তর্গত পুলিশ আধিকারিক যিনি আছেন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন মোহাম্মদ এল আলী তাকেও কিন্তু হচ্ছে সংবর্ধনা দেওয়া হলো। এবং আমরা অবশ্যই কথা বলে নেওয়ার চেষ্টা করবো অনাথ বন্ধু সাহা রয়েছেন তার সঙ্গে। অনেক বলেছে ভাই। আচ্ছা 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 ঠিক মনিদাকে ধরে নিতে হবে। গোয়ালপুকুরের সমস্ত সমবায় বন্ধুদেরকে জানাই এই এটিএমে সমস্ত যে কোনো ব্যাংকের এটিএম কার্ড আপনারা দেখতে পাচ্ছেন এটিএম উদ্বোধন হওয়ার পরে কিন্তু খুশির জোয়ার এলাকায় পাশাপাশি স্থানীয় জনগণ তারা কিন্তু মন্ত্রীর সঙ্গে কথা বলছেন। আচ্ছা পরে ধরে নিচ্ছি।
আপনাদের জানিয়ে দিই এই মুহূর্তে কিন্তু খুশির জোয়ার বলপকর ব্লকের যে ব্লক অফিস সংলগ্ন এটিএম রয়েছে সেই জায়গাতে স্থানীয় জনগণ তারা কিন্তু দীর্ঘদিনে তাদের দাবি পূরণ হলো, এটিএম এর দাবি করেছিলেন তারা এলাকাতে, তাই ব্যাংকিং পরিষেবাকে একদম বাড়ির দোরগোড়ায় পৌঁছে দিতে রায়গঞ্জ সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের থেকে আজকে যে এটিএম রয়েছে তার শুভ উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী। এভাবেই সমস্ত আপডেটগুলো সবার আগে যে পেতে জুড়ে থাকুন নিউজ টু ইন্ডিয়ায়। এতক্ষণ আমাদের সঙ্গে